हेलो गाइस, अनेक अनेक स्वागत तुम्हारे हमार चैनल बंगाल कल्पना लाइफस्टाइले। तो चले आसलम आरेकटी नतून इंटरेस्टिंग भिडियोर साथे। तो आशा करछि भिडियोटा तोमादेर भालो लागबे, भालो लागले अवश्य एक लाइक शेयर करे सबसक्राइब करे आमार पाशे थेको। तो आजकेर टपिक होच्छे, तोमरा थाम्बनेल आर टाइटल देखे बुझतेई पेरेछो जे आजकेर टपिक होच्छे आमादेर इंटरेस्टिंग लाभ स्टोरी। किभाबे किभाबे हलो ना हलो, किभाबे परिणति पेलाम सबकिछु बोलबो तोमादेर संगे, शेयर करबो आमादेर जीवनेर सबचेये मूल्यवान एकटा मुहूर्त तोमादेर संगे शेयर करते चलेछि आजके। आशा करछि भालो लागबे। तो साथे थेको। तार आगे आमि आरेकटा इम्पोर्टेंट कथा तोमादेर जानिये दिच्छि। आमार चैनल बीके ब्यूटी टिप्स ते चलछे गिवअवे। तो जारा जारा तोमरा पार्टिसिपेट करते चाओ तारा तारा ओई चैनेले गिये चैनलटाके एकटु विजिट करो, सबसक्राइब करो, लाइक करो, आमार इन्स्टाग्राम आईडिके फलो करो, आर वेट एंड ड्राई नामे एकटा यूट्यूब चैनल आछे ओटाकेओ फलो करते हबे। तो ये रुल्सगुलो तोमादेरके फलो करते हबे। आर आमाके जे इन्स्टाग्राम तोमरा फलो करेछो वेट एंड ड्राई यूट्यूब चैनलके फलो करेछो, ओई स्क्रीनशटटा तोमादेर आमार इन्स्टाग्राम आईडिते डीएम करे जानाते हबे। तो एतटुकुই रुल्स तोमादेर फलो करते हबे। आर भिडियो तो सम्पूर्ण देखते हबे, जे भिडियोटा आमि आपकामिंग जे भिडियोटा आसबे आमार बीके ब्यूटी टिप्स चैनेले सेई भिडियोटाके फुल्ली वाच करते हबे। कारण ओई भिडियोर माझखाने जे कोनो समय आमि एकटा क्वेश्चन करब, खुबई सोजा क्वेश्चन थाकबे, সেই কোশ্চেনটার আনসার দিতে পারলে তোমরা জিতে নিতে পারো একটা অ্যামেজিং গিফট হ্যাম্পার ফ্রম নিউড। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, আর অবশ্যই বিগ বিউটি টিপসে গিয়ে ওই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। তো অ্যাকচুয়ালি আমি ভালো করে বর্ণনা করতে পারি না, তো সেই জন্য আমার হাজবেন্ডকে নিয়ে বসেছি। তো ঠিকঠাক বলতে না পারলে ও তো আছেই হেল্প করবে, যেহেতু ঘটনাটা দুজনেরই জানা, দুজনেরই সম্বন্ধে। তো সেই জন্য ও কিছুটা বলবে, কিছুটা আমি বলবো। তো শুরুটা কিভাবে হয়েছিল স্টার্ট করবে কি বলো? তো গাইস আমি আগে একটা কথা বলে দেই যে সবার লাইফেই ট্রু লাভ বা ট্রু লাভ বলে একটা থাকে, আর তার আগেও অনেক মতলব ছিটে ফোটা থাকে, যেগুলো কি বলবো এগুলো শুধু ক্ষণিকের জন্য থাকে। আর সেই টু লাভই আমি একে খুঁজে পেয়েছি। তার আগে অনেক মেয়ের সাথে প্রেম করেছি, কিন্তু কেউ আর বেশি দিন অবধি লাস্টিং দিত না। তো আশা করি 10-12টার বেশি মেয়ের সাথে আমি প্রেম করেছি, সেটা ওকে আমি বলেছি। কিন্তু এই ভুলটা তোমরা কোনোদিন করো না গাইস। মানে বউ তোমার যে হবু বউ হবে বা যে গার্লফ্রেন্ড চলছে রানিং অবস্থায়, তাকে কোনোদিন এগুলো কথা শেয়ার করো না, নাহলে তোমাকে পুরো লাইফ টাইম এই মানে ব্যাপার নিয়ে যন্ত্রণা দিতে থাকবে। তো শুরু করছি আমাদের যে লাভ স্টোরি ছিল সেটা নিয়ে। তো গাইস আমি তখন ক্লাস বিএ ফার্স্ট ইয়ারে ছিলাম, আর এই তখন আর একটা স্কুল থেকে এসেছিল, আমার বাড়ির পাশে হাই স্কুল আছে, সেখানে ইলেভেনে ভর্তি হয়েছিল। তো আমি সেই সময় ফার্স্ট মতলব এক দুই দিন শুধু হয়েছিল যে আমাদের স্কুলে এসেছিল, ততদিন আমি দেখিনি ওকে তখনও। আর এর বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, এমনও নয় যে অনেক দূরে, তবু এর আগে কোনোদিন ওকে দেখিনি। তো একদিন স্কুলে আসছিল, হঠাৎ করে ওকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে মানে এত সুন্দর মেয়ে প্রথমে কোনোদিন দেখিনি এর আগে, আর আমাদের স্কুলেই এসেছে, তার মানে আশেপাশেরই কোথাও হবে। তো দেখে ওখানে আমি আমার একটা দাদা ছিল ওকে বললাম যে দেখ একে আমার খুব ভালো লেগেছে, একে আমি আপন করেই দেখাবো। তো ও ওই সময় বলেছিল যে তুই দেখতে কিরকম তোকে দেখ আর ও দেখতে কিরকম ওকে দেখ, কোনোদিনও সেটা সম্ভব হবে না, ফালতু ফালতু এগুলো ইয়ে করিস না। ঠিক আছে হলো, বাজি লাগলাম। তারপর কি হলো, ওকে ওদিন স্কুলে আসছিল, আগে তো ওর দিদি দুটো ছিল, দুটো দিদির সাথে স্কুলে আসতো। তো একদিন দেখি হঠাৎ করে একটা ছোট বাচ্চাকে নিয়ে স্কুলে আসছিল, তো সেই দিন আমার কাছে চান্স ছিল। তো আমি ওকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে ফট করে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম যে নাম কি, তারপর কিরম করে ডাকছিলে একটু বলে দাও। বলছিল ভাই দাঁড়া, ও ভয় পেয়ে একদম দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে হ্যাঁ, ধীরে করে বললো হ্যাঁ। আমি বললাম নাম জিজ্ঞেস করলাম, কোন ক্লাসে পড়ে, কোন স্কুল থেকে আসছে সেগুলো জিজ্ঞেস করলাম, বাড়ি জিজ্ঞেস করলাম। তারপর বললাম ঠিক আছে যা, মানে যেরকম ডন বা গুন্ডাগুলো যেরকম করে রাখে না, যেরকম মানে অ্যাক্টিং করে ঠিক সেরকম। তো তারপরে ও চলে গেল। তো কিছুদিন ওকে দেখতাম, ও হয়তো
মাঝে মাঝে দেখতো আমাকে যে এই সেদিন আমাকে আটকে ছিল রাস্তায়। তো একদিন এরকম করতে করতে ওকে অফার করে দিলাম আমি, রাস্তায় সেদিনও বোধহয় একাই ছিল একটা বাচ্চার সাথে। তো ওকে গিয়ে আমি অফার করলাম, অফার করার পরে ও কোনো উত্তর দেয়নি। জানি না কি ভেবেছিল, যে হ্যাঁ বলবে কি না বলবে, মানে হয়তো ও বুঝতে পারছিল না। ও বলছিল যে কিছুদিন কয়েকদিন সময় নাও, নেওয়ার পরে তুমি কি মনে হয় সেটা আনসারটা জানিও হ্যাঁ কি না। তো আমি মানে ছেলে মানুষের সঙ্গে কথা বলতে অতটা কমফোর্টেবল ফিল করতাম না, তো কমফোর্টেবল ছিলাম না, তো সেই জন্য ওই সময় কেটে পড়ার জন্য বললাম ঠিক আছে বলে হিসেবে বলেছি। তো গাইজ, আমার কাছে প্লাস পয়েন্ট এটা ছিল যে ওকে আমি লেটার দিতাম, কমসে কম হ্যাঁ করার আগেই 15-20টা লেটার দিয়েছি ওকে, আর ও লেটার নিয়েওছে। তো আমি মনে মনে ভাবতাম যদি ও রাজি না থাকে তাহলে লেটার কেন নেবে, কিন্তু ভুল আমার এটাই ছিল যে ও যখন ওর দিদি মানে এরকম 10-12 দিন আমি দেখে নিলাম যে কোনো জবাব দিচ্ছে না। তো তারপরে আমি ওকে বললাম, মানে একদিন ওর দিদির সাথে যাচ্ছিল, ওর দুটো দিদি সবসময় একই কাজে পড়তো, ওদের সাথে আসছিল। তো আমার আর ধৈর্য সচ্ছিল না, আমি সেদিন পিছে পিছে গিয়ে সাইকেল নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে বল, ওই ধীরে করে বললো এখন নয় পরে যাওয়ার সময়। তাও আমি মানলাম না, বলে না এখনই বলতে হবে, কতদিন তোর পিছনে এরকম করে ঘুরে সময় নষ্ট করবো আমি। তো ওর যে দিদি আছে, ওর দিদি ওকে বলছিল, ধীরে ধীরে বলছে যে না করে দে না করে দে, তখন ও কি এলো ফট করে না করে দিল। আমারও মাথা ওই সময় গরম ছিল, আমি বললাম ঠিক আছে দরকার নেই তোর, এরকম করে আমি চলে এসেছিলাম। তারপরে গাইজ মোটামুটি 6 মাস এরকম ফাঁকাই ছিলাম আমি, আর কলেজে পড়তাম, ওখানে কাউকে খুঁজে পাইনি। কারণ কলেজ লাইফ এরকম হয় গাইজ, তোমরা সবাই হয়তো জানোই যে বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুল থেকে স্কুল পাস করে কলেজে যায়, একসাথেই যায়। তো এই স্কুল থেকেই তাদের সেটিং থাকে, ওখানে গিয়ে ওরা মানে ওদের সাথেই সবসময় চলাচল করে বা ওদের লাইফটা ওদেরকে নিয়ে তৈরি হয়ে যায়। কলেজে গিয়ে এরকম কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে একে ভুলে যাব বা নতুন কেউ মানে পেয়ে যাব একে ভুলে যাব। তো আমি একটু এখানে বলে নেই যে আমি কেন ওকে অ্যাভয়েড করতাম, এই কথাটা আর একজন বলেছিল যে আমি নাকি ওকে খুব অ্যাভয়েড করতাম, মানে ডাকতো কথা বলতে চাইতাম না, তো আমাকে বলতো পিছিয়ে একটু কথা বলি, তো আমি পিছিয়েতে চাইতাম না। তো আসলে কি বলতো, আমি ভয় পেতাম আমার বাবাকে, যে আমার বাবা সেরকম রাগি না, আমাকে সেরকম রাগ দেখাতো না, তবুও ভয় পেতাম যে যদি কেউ দেখে ফেলে রাস্তায় যে আমি কোনো ছেলের সঙ্গে কথা বলছি, আমি কোনো ছেলের সঙ্গে কথাটা তো বলতাম না অ্যাকচুয়ালি, এটা সত্যি কথা। আর ও ভাবতো যে মানে আমি ভাব দেখাচ্ছি এটা সেটা, কিন্তু আসলে আমি কোনো ছেলে মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মতো কোনো ক্ষমতাই আমি ওই সময় ছিল না, আমার বলতে পারতাম না আর কি। তো ওই সময় ও ডাকতো যখন, আমি ভাবতাম যে গিয়ে যদি কথা বলে ওর সময়, কেউ যদি দেখেনি আমার বাবাকে বলে এবং মাকে বলে, বাড়িতে কী ভাববে, আমাকে কী বলবে, আমাকে হয়তো গালি দেবে, এই ভয় পেতাম আর কি, এই জন্য অতটা এসে করতাম না। কিন্তু হ্যাঁ, মনে মনে একটু আমারও ভালো লেগেছিলো, কারণ কি বলতো, ও এতটাই আমার পিছনে গুড়গুড় গুড়গুড় করছিল যে আমি একটা সময় ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম একটু হলেও, আর ভালোও লাগতো আর কি একটু, মানে তখন ওই সময় একটু স্টাইলিশ ছিল বেশ, সাইকেল নিয়ে একদম ফুস করে আমার সামনে দিয়ে চলে যেত, এসে করতো। প্রথম প্রথম তো দেখে হঠাৎ করে যখন প্রথম প্রপোজ করলো তখন মনে হচ্ছিলো একটু ফুসকো ছেলে, পাতলা পাতলা ছিল তো শরীরটা, আমার থেকে 2 বছরের যদিও বড়ো তবু ছোটো ছোটো লাগতো, ওই জন্য মনে হতো একটু ফুচকা ছেলে, ছোটো ছেলে আবার আমাকে প্রপোজ করেছে, মানে আমি না করেছিলাম, মানে মানে কোনোদিন হ্যাঁ করবো না এরকম আর কি সেতে ছিলাম। কিন্তু যখন দেখলাম যে ছেলেটা আমাকে সত্যিই মানে ভালোবাসে, আমার পিছনে এত গুড়গুড় করছে, মানে এত পরে নাও বলেছিলাম তারপরেও আমার পিছনে গুড়গুড় করে আমাকে দেখে, তো তখন আমি ধীরে 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 ওর প্রতি দুর্বল হতে শুরু করলাম। তারপরে তুমি কলেজে গিয়ে কোথাও খুঁজে পেলে না। তো গাইস, যেখানে আমি আটকে গিয়েছিলাম যে কলেজে গিয়ে কাউকে খুঁজে পাইনি, পরে বাধ্য মোটামুটি 6-6 মাস পার হয়ে গিয়েছিল। তো তারপরে একদিন মানে মাঝে সাঝে যখন ওকে দেখতাম তখন খারাপ লাগতো মনে মনে, যে আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেনি ও, মনে একটা আশা ছিল যে হয়তো করবে, কিন্তু আমার এটাই ভাবতাম যে কেন আমাকে না করলো সেটা নিয়ে জানার আমার মধ্যে একটা অনেক আগ্রহ ছিল। তো একদিন দেখি ও একা একা স্কুলে যাচ্ছে, তো মোটামুটি 6 মাস তখন পার হয়ে গিয়েছিলো। আমি ভাবলাম যে না, আজকে একটা ভালো সুযোগ আছে ওর কাছ থেকে জানার যে মেন কারণটা কী, যে ও আমাকে মানা করেছিল। তো পিছিয়ে পিছিয়ে গেলাম, মোটামুটি কিছু দূর গিয়ে ওকে বললাম যে তুই সেদিন আমাকে মানা করেছিলি, তার কারণটা কী আমি বুঝতে পারিনি, তো আজকে আমার আমাকে একবার বল
তাহলে হয়তো আমারও মানে সেটাকে শুদ্ধ নেওয়ার মতন যদি ক্ষমতা থাকে সেটা আমি শুদ্ধ নেব। তো তারপর সে বললো যে দেখো তুমি তো এখন আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছি বিয়ের জন্য, আর তুমি এখনো অব্দি কোনো কিছু করো না যেটা আমি খবর নিয়ে দেখেছি, তো হতে পারে যে কয়েকদিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে, তুমি তখন কি করবে? খবর নেই নি মানে ওকে দেখতেই ছোট লাগে, তো এই এই হিসেবে আমি বুঝে ফেলেছি যে ও কিছু করে না, ছোট মাত্র কলেজে পড়ছে, তো এই জন্য বললাম তুমি তো এখন ছোট আছো কিছু করো না, তো আমার বিয়ে তো আর আমার তো মানে মেয়ে মানুষের যদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, ছেলে বয়সের ছেলে মানুষের ওই বয়সে ছোট আর মেয়ে মানুষের ওই বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, তো ওই জন্য আমি বললাম আমার তো বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ বন্ধ আসছে, যদি এখন ফট করে আমার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তুমি কি করবে? তুমি তো এখন কিছু করো না আর তোমাকে তো এই অবস্থায় আমাদের বাড়ি থেকে মেনে নেবে না, তুমি যে আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাবা তার জন্য তো মেনে নেবে না, তাহলে তখন তুমি কি করবো যদি এখন এই মুহূর্তে আমার বিয়ে ঠিক করে দেয়? তখন ও বললো যে হ্যাঁ কথাটা তো ঠিকই, আর আমি লেটারটা কেন নিয়েছিলাম সেটা আমি বলে দিই, ও বলেছিল যে তুমি হ্যাঁ করো বা না করো, তুই হ্যাঁ করিস বা না করিস কিন্তু লেটারটা নে কমসে কম, তো আমি প্রথম দিকে তো না না করছিলাম, তবু আমার মানে দু তিন দিন আমার পিছনে ঘুরঘুর করছিল লেটারটা দেওয়ার জন্য, তারপরে আমি একদিন ফট করে নিয়ে নিয়ে দিই, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তখন দাঁড়িয়ে থাকলে মানে ও বলতে থাকবে আমাকে আমি দাঁড়িয়ে থাকবো লোক দেখে ফেলবে, তো ফট করে আমি লেটারটা নিয়ে নিই, একটা লেটার যখন আমি নিয়ে নিই তখন লেটারটা পড়ে মুগ্ধ হয়ে গেছিলাম, মানে এত ভালোবাসা ছিল লেটারটার মধ্যে, তখন যখন আমার দ্বিতীয়বার লেটারটা দিচ্ছিল তখন আমার মানে ওটা ইসে করতে পারছিলাম না, ডিনাই করতে পারছিলাম না, ওরকম করে দুই একটা কয়েকটা লেটার নিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু আমি কোনো ব্যাক করছিলাম না চুপচাপ। তারপরে ও বললো যে কী ব্যাপারে কেন তুই না করছিলিস, তো সেটা কারণটা বলে দে, তখন আমি এভাবে যখন বলি তখন বলে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছিস, ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো, তবে যদি হ্যাঁ আমি যদি না ওই দিন হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো বলে চলে গেছে। তারপরে আরও একদিন আমি স্কুল থেকে যাচ্ছি, তখন আমাকে আমাদের একটা নদী আছে সেখানে নদীটা পার হয়ে গেলাম, নদীটা পার হয়ে ও আমার পিছনে পিছনে সাইকেল নিয়ে আসছিল, আমার বাড়ির প্রায় পাশে চলে গেছে, তো তারপরে আমাকে গিয়ে বললো যে দাঁড়া, আমি বললাম কি, বলে যে যদি আমি নিজে পায়ে দাঁড়াতে পারি তাহলে তুই কি আমাকে হ্যাঁ করবি? তো আমি বললাম হ্যাঁ যদি নিজে পায়ে দাঁড়াতে পারিস আর যদি আমার বাড়িতে মানিয়ে নিয়ে আসতে পারিস, আমি কিন্তু পালাতে টালাতে পারবো না, যদি আমাদের বাড়ি থেকে মানিয়ে নিয়ে আসতে পারিস আর যদি তখন তুই তোকারই করতাম, আর যদি নিজে পায়ে দাঁড়াতে পারিস, নিজে পায়ে দাঁড়ালে আমাদের ওদিকে মানবে, তো নিয়ে বাড়ি থেকে মানিয়ে আনাতে পারিস তাহলে আমি রাজি আছি। তো বলে যে হ্যাঁ তাহলে কি আমি ধরে নিতে পারি? হ্যাঁ, কারণ আমি নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আমি বলি হ্যাঁ যদি পারিস তাহলে হ্যাঁ, তখন আচ্ছা ঠিক আছে। সেদিন ও খুশি খুশি মনে বাড়ি ফিরেছে, তারপর থেকে চাকরির জন্য অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, আর সেখানেই আমি ট্রু লাভটা সেখানেই ধরে নিয়েছি, এতদিন পর্যন্তও কিন্তু আমি অতটা সিরিয়াসলি নেইনি, মানে জানতাম হয়তো ও চাকরি নাও পেতে পারে বা তখন আমার ওর প্রতি অতটা এসে আসেনি আর কি, ভালো লাগতো আর কি, কিন্তু ভালোবাসা যেটাকে বলে, তো আমার ভালোবাসাটা তখন থেকে মানে বেশি স্টার্ট হয়েছে, কখন থেকে বলতো, ও চাকরির জন্য দৌড়াচ্ছিল, তো দু তিনটে চাকরির জন্য হয়তো চেষ্টা করেছিল, তো একটা চাকরির জন্য যখন দৌড়াচ্ছে তখন মানে ও নাকি দৌড়াতে পারছিল না, মানে দৌড়াচ্ছে কিন্তু কিছু দূর গিয়ে ও হাঁপিয়ে পড়েছে, তারপরে ও নাকি আমার আমার কাছে একটা ফটো চেয়েছিল, তখন মোটামুটি অনেকটা 80% লাভ হয়ে গেছে আমাদের, ঠিক আছে, কিন্তু বাকি ছিল, তখনও একটু বাকি ছিল, তখন আমি ও আমার কাছ থেকে একটা ফটো চেয়েছিল, তো আমি একটা নেগেটিভ দিয়েছিলাম, ছোট্ট একটু ফটোও না, আমার কাছে ফটো সেরকম ছিল না, তো আমি নেগেটিভটা দিয়েছিলাম আমাকে চুপ করে, ওইটা থেকে ও ফটো বানিয়ে নিয়েছিল, তো সেটাকে ও পকেটে ঢুকিয়ে দৌড়াচ্ছিল, তো তারপরে ওই পকেট থেকে ফটোটা বার করে নাকি ও এনার্জি নিয়ে আসছে যে না আমাকে দৌড়াতেই হবে আর এর জন্য দৌড়াতে হবে, যদি আজকে দৌড়াতে না পারি তাহলে আমি আর ওকে পাবো না, তো এই জন্য আমাকে মানে আজকে জান প্রাণ দিয়ে হলেও দৌড়াতে হবে আর আমাকে এটা কমপ্লিট করতে হবে। তখন এই ও যে এই কাণ্ডটা করেছে আর কি, ফটো দেখে দেখে দৌড়াচ্ছিল এনার্জি নিয়ে, তো এই ব্যাপারটা আবার মানে ওর সঙ্গে আরেকজন দৌড়িয়েছিল, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের দাদা ছিল, তো সে গিয়ে আবার ওর বোনকে বলেছে, আর ওর বোন আবার আমার বান্ধবী, তো সে আমাকে বলে দিয়েছে জানিস বিশ্বনা এরকম তোর ফটো দেখে দেখে নাকি দৌড়াচ্ছিল, মানে মাঝখানে হাঁপিয়ে গেছে, তো নাকি দৌড়াতে পারছে না, তো নাকি ফটোটা দেখে দেখে বলছিল যে আমাকে তো দৌড়াতেই হবে, তো এই কথাটা শোনার পর থেকে মানে আমার 100% লাভ হয়ে যায় তখনই, যে মানে যাই হোক ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসে আর মন থেকে ভালোবাসে, যে আমার জন্য মানে জান প্রাণ দিয়ে এভাবে দৌড়ে দৌড়টাকে কমপ্লিট করেছে, তো মানে ও কতটা ভালোবাসে আমাকে আর সত্যিই আমাকে ভালোবাসে, তখন আমার মানে কারণ কী বলতো মানে এর আগে অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, তো এগুলোকে আমাকে নর্মাল মনে হতো,
কিন্তু যখন দেখলাম যে কোনো একটা ছেলে এতটা ইসি করেছে আমার জন্য, তখন আমার মনে হলো যে না, এটা শুধু পছন্দই না, ভালো লাগাই না, এটা ভালোবাসাতেই পরিণত হয়ে গেছে। তো আমাকে সত্যি এতটা ভালোবেসে ফেলেছে, তখন আমি মানে 100% লাভ ওর সাথে হয়ে গেল, ট্রু লাভ। তো তখন থেকে আমি আর কি ফুললি ভালোবাসতে শুরু করলাম। তো গাইজ, এটাই ছিল আমাদের লাভ স্টোরি, আর বর্তমানে আমরা খুবই খুশি। আমরা মানে আমি বলছি যে আমি খুবই খুশি, কারণ এত সুন্দর মেয়ে আর এত ম্যানেজেবল মেয়েকে আমার বউ হিসেবে পেয়েছি। অনেক দিক থেকেই ম্যানেজ করে ও আমাকে, কিন্তু একটা সাইডে আমাকে ও ম্যানেজ করতে পারছে না, যে আমি কি হালকা ফুলকা থাক বলবো না। তো এটা সবাই একটু হলেও ছুট দেয় গাইজ, কিন্তু এ কোনোদিন মেনে নেয় না, অল্প একটু করি আর বেশি করি এ সেম একই ড্রামা করে। তো এটা একটু ভালো লাগে না, বাকি খুবই ভালো, খুবই ভালোবাসে ও আমাকে, আমিও খুব ভালোবাসি। আর আমাদের ভালোবাসার রেজাল্ট হচ্ছে আমাদের সোনু। বেটা এদিকে আসো একটু, তোমাকে দেখাবো, এদিকে আসো, এদিকে আসো সবাই। এই যে দেখো আমাদের একটা কিউট সা বেবি, এর নাম হচ্ছে সোনু বিবান। এটা হচ্ছে আমাদের ভালোবাসার ফল, কিন্তু এটা এক নাম্বার বানর গাইস। সারাদিনে শুধু এক সেকেন্ডের জন্য চুপচাপ থাকে না, সারাদিন এদিক ওদিক দৌড়োদৌড়ি, বাইরে বাইরেই খেলা করে, দুপুরবেলা কোনোদিন ঘুমায় না, এক নাম্বার বানর বাচ্চা হয়ে গেছে। মাঝে মাঝে আমার ডাউট হয় এটা আমার নয় বোধহয়, বানরের বাচ্চা করো, কোনো বানরের বাচ্চা মনে হয়। তো আমি বলি আমার কি বলতো, আমি ওকে ভালোবাসি তাই ওকে সেফ রাখতে চাই, ওকে ভালো রাখতে চাই, তাই জন্যই আমি ওর কোনো রকম ও ক্ষতিকারক কিছু করছে সেটা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করি না। কারণ ও ভালো করে জানে যে ও ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, আপন বলতে কেউ নেই। মানে বাবা মা আছে, কিন্তু বাবা মা তো বাবার বাবা মার জায়গায় আছে, কিন্তু বর্তমানে আমার লাইফে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কেউ, একটা মেয়ের কথা বলি, একটা মেয়ের লাইফে কিন্তু বাচ্চার বরের সব থেকে কাছের মানুষ হচ্ছে বাচ্চার বর, মানে বর, তারপরে বাচ্চা, তো বাচ্চা পরে এসছে, মানে বর হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। তাই তাকে ভালো রাখার জন্য আমার যা খুশি করতে হবে আমি করতে রাজি আছি, আর ওর ভালোর জন্য যা বলি ওর ভালোর জন্য বলি, যাতে ও সেফ থাকে, ভালো থাকে, কোনো রকম অসুস্থ হয়ে না পড়ে। তাই জন্য আমি ওকে গাইড করি, সেজন্য ও বিরক্ত হয়ে যায়, ওইটুকুই বিরক্ত হয়ে যায়। তাছাড়া আমাদের বর্তমানে সংসারে কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই, বাকি আর কোনো সমস্যা আমার ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমারও মানে ওরও আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা অনেক হ্যাপি আছি, ভালো আছি। আর একটা তোমাদের জন্য একটা সাজেশন দিব, যে ট্রু লাভ কী করে বুঝবে, তোমাদের মধ্যে যতই ঝগড়াঝাটি হোক না কেন, যত একজন আরেকজনকে যতই তাড়িয়ে দিক না কেন, যদি ট্রু লাভ হয় না, সেটা অবশ্যই সে আবার এসে টিকে থাকবে, ওটা কখনোই ছেড়ে যাবে না। ধরো ও আমাকে সরিয়ে দিল, ঝগড়াঝাটি হয়ে গেলো সরিয়ে দিল, কিন্তু আমি যেতে পারবো না, যতবার সরিয়ে দিক না কেন, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, কিন্তু আবার ফিরে আসবে, আর আমি পারবো না, ওকে ভুলে থাকতেই পারবো না। এটাই হচ্ছে ট্রু লাভ, আর যেটা আমি ওকে করেছি। ওর সঙ্গেও আমার অনেক ঝগড়া হয়েছিল রিলেশন চলাকালীন, তো অনেকবার বলেছি ঠিক আছে যাও যাও ব্রেক আপ, তারপরেও আমি ছিলাম, লাস্ট অব্দি আমি ছিলাম, এমনকি ও যখন চাকরিটা হয়নি তখন থেকে ভালোবাসা শুরু করেছি। যদি চাকরিটা নাও হতো তাও আমি ওর সঙ্গে হয়তো, আমি প্রথমে তো বলেছিলাম যে পালাবো না, কিন্তু তারপরে যদি ও চাকরিটা নাও হতো তাও আমি পালাতে বাধ্য থাকতাম, এরকম একটা রিলেশন হয়ে গেছে ওর সাথে। তো গাইজ, এই স্টোরি তোমাদের সাথে শেয়ার করা এটাই একমাত্র কারণ ছিল যে তোমরা আমাদের সাথে জুড়ে আছো, তার মানে আমাদেরকে ভালোবাসো। তো আমাদের পুরো ব্যাপারে জানার তোমাদের একটা অধিকার আছে, তো সেই জন্য তোমাদের সাথে এই স্টোরিটা শেয়ার করা। আর আগামীতে যদি আমাদের ম্যারেজ স্টোরি শুনতে ইচ্ছুক থাকো তোমরা, তো অবশ্যই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে, কারণ এই ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে, তো এটার পার্ট টু বানাতে হবে গাইজ, আজকেই কমপ্লিট করা যাবে না। আর কি বলতো, বলে দিই আমাদের বিয়েটা কিন্তু কীভাবে হয়েছে বলো তো, অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে হয়েছে। মানে আমরা তো, ও তো আমাকে মানিয়েছিল, আমিও মেনে গিয়েছিলাম, আমাদের রিলেশন তো হয়ে গেছিলো, 100% লাভ হয়ে গেছিলো, কিন্তু তারপরেও এরপরে বিয়ের পালা, বিয়েটা কিন্তু এত সহজে হয়ে যায়নি। আমার বাড়িতে আমার মা তবু একটু রাজি ছিল, মানে রাজি করিয়ে নিয়েছে, এত গিয়ে খুব একদম কাকিমা কাকিমা খুব আমার মাকে তো গলিয়ে দিয়েছে, আমার মা গলে গেছে। তো বাকি আমার বাবা একটু কিন্তু রাজি ছিল না প্রথম দিকে, তারপরে রাজি ছিল না, তারপরেও কী করে বিয়েটা হলো আমাদের, সেটা যদি তোমরা জানতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরপরে পার্ট টুতে সেটা আসবে যে বাড়িতে রাজি না থাকা সত্ত্বেও কী করে আমাদের বিয়েটা পসিবল হলো, কারণ ও ছিল ডিফেন্সে, যেটা আমার বাবা একটু ইসে করছিল যে ডিফেন্সে থাকবে, জামাই সারাক্ষণ ঘুরে বেড়াবে, মেয়ে কী করে একা থাকবে।
বাড়িতে এই রকম একটা প্রবলেম ছিল তো এটা অনেক মানুষের শুনেছি এই প্রবলেমটা এই ফ্যামিলি থেকে ক্রিয়েট করে ডিফারেন্সে থাকলে তো যাই হোক তবুও তারপরে কি করে সম্ভব হলো আমাদের বিয়েটা কিভাবে আমরা এখনো একে অপরের পাশে আছি সেটা থাকবে একটা পরের ভিডিওতে তো তোমরা কমেন্ট করে জানিও সেই পার্ট 2 টা কি আনবো কিনা বিয়ে স্টোরিটা আমাদের ম্যারেজ স্টোরিটা আনবো কিনা তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি দেখা হচ্ছে আবার পরের ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজে খুব খুব খেয়াল রেখো থাকছে বলছো Bye bye. Tada. Thanks for watching, guys.